السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. وكما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা গত ক্লাসে আদার্স রাবিউ লেসন নাম্বার 4, আলহামদুলিল্লাহ, আমরা কনভারসেশনটা পড়েছি। এরপরে অল্প দস্তুর আমরা এক্সারসাইজও করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ থেকে পড়ব। এখানে এক্সারসাইজ গুলো সহজ, ছোট ছোট বিষয় আসছে। প্রথম এক্সারসাইজটা আছে একদম সহজ। এখানে কয়েকজন বালক ছিল, আল ফিতিয়াতু, তারা এবং হামিদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো এখানে প্রশ্ন ছিল, মান আনতুম, তোমরা কারা? মান আনতুম, তাহলে এটার উত্তর কি হবে? আমরা উপর থেকে কনভার্সেশন থেকে যদি উত্তর দেই, তাহলে হবে নাহনু আবনা উদ্যুক্তুরি মুসা, আমরা ডক্টর মুসার সন্তান। নাহনু আবনা উদ্যুক্তুরি মুসা, আমরা নিজেদের মতো করে এগুলোর উত্তর দিতে পারবো। মেইনলি হলো আমরা বলতে পারছি কিনা, নাহনু আবনা উদ্যুক্তুর মুসা, আমরা ডক্টর মুসার সন্তান। এরপরের প্রশ্নটা আছে, আইনা বাইতুকুম, তোমাদের বাসা কোথায়? আইনা বাইতুকুম, তোমাদের বাইতুনাল জাদিদু করিবুন মিনাল মাত হুম মাত মাতরি মাশাআল্লাহ, বাইতুনাল জাদিদু, আমাদের নতুন বাসা, করিবুন মিনাল মাতর, এয়ারপোর্টের কাছে। মিনাল মাতারি, এরপরে বলেন তো, যদি মান রব্বুকুম, তোমাদের রব কে? উত্তর কি হবে? রব্বু, রব আল্লাহ রব্বুনা, রব্বুনা অথবা রব্বুনা আল্লাহ তাআলা, আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মা লুগাতুকুম, তোমাদের ভাষা কি? ধরে বলেন, আমাদের ভাষা হচ্ছে আল আরাবিয়াত, আমাদের ভাষা, অথবা আমাদের ভাষা বাংলা, লুগাতুনা আল বাঙ্গালিয়াত, আমাদের ভাষা হচ্ছে বাংলা। এরপরে ধরেন আমরা পরের প্রশ্নটা, আইনা মাদ্রাসাতুকুম, তোমাদের মাদ্রাসা কোথায়? বলেন কি হবে? তোমাদের স্কুল কোথায়? এটা মাদ্রাসা তুনা, এই যে প্রথমে এই অংশটা আসবে, আমাদের মাদ্রাসা হচ্ছে কোথায়? এই নাটা যুক্ত হচ্ছে প্রণাউন, তাই না? আমাদের এটাও তো অস্তাদ, আমরা আগেরটার মতো করে উত্তর দিতে পারি যে মাদ্রাসা তু নাল জাদিদুল করিবুম মিনাল মাতরি। আমাদের মাদ্রাসা, এখানে এই যে মাদ্রাসা, তো শব্দটা ফ্যামিলির না, জি জি তাহলে এখন করিবাতুন বলতে হবে। মাদ্রাসা তো করি বাতন, ও করিবাতুন, আমাদের বাসার কাছে, তাহলে এটা বললে মিন বাইতিয়া,
এই যে আমাদের মাদ্রাসা আমাদের বাসার কাছে, قريبة من بيتنا. হাইতিনা এরপরে হলো আন্তুম মুসলিমুনা, তোমরা কি মুসলিম? উত্তর বলেন না। নাম আন্তুম মুসলিম মুনা আন্তুম হবে, এখন নাহনু হবে না, উত্তরের মধ্যে আমরা বলতে হবে। যে নাহনু মুসলিমুনা নাম নাহনু মুসলিমুনা। এরপর বলেন আফি বাইতিকুম হাদিকাতুন, তোমাদের বাসায় কি কোনো বাগান আছে? তাহলে বলেন নাম নাম ফি আফি বাইতিনা হাদিকাতুন, বাইতিনা ফি বাইতিনা, হ্যাঁ আমাদের বাসায় বাগান রয়েছে। বাগান আছে যে অথবা যদি বলেন নেই, তাহলে কি হবে? লা লা মা লা আফি বাইতুনা মা মা লা ফি মা ফি বাইতিনা হাদিকাতুন, আমাদের বাসায় কোনো বাগান নেই। দুইটাই হতে পারে, মা কেন আসলো স্যার? নেগেটিভ করার জন্য, নমিনাল সেন্টেন্স কে নেগেটিভ করা হলো, করেছিলাম না মা দিয়ে নেগেটিভ করে, এই যে মা ফি বাইতে না, আমাদের বাসায় নেই জি জি হাদি খাতুন কোনো বাগান, থাকলে তো খালাস ফি হাদি খাতিনা হাদি খাতুন। এরপরে আইনা মুদাররিসুকুম, তোমাদের শিক্ষক সাহেব কোথায়? তাহলে বলেন আমাদের শিক্ষক ক্লাসরুমে। মুদাররিসুনা ফিল ফসলি, আমাদের টিচার ক্লাসে আছে। আন্তুম মুদাররিসুনা, তোমরা কি ছাত্র শিক্ষক? উত্তর বলেন হ্যাঁ আমরা শিক্ষক। তাহলে কি হবে? নাম নাহনু নাহনু মুদাররিসুনা রাইট, যদি বলতে চান না আমরা ছাত্র, যদি বলতে চান না আমাদের গাড়ি নাই, তাহলে কি হবে? লা লা মা ইন্দানা সাইয়ারাতুন, মা ইন্দানা সাইয়ারাতুন না আমাদের কাছে গাড়ি নেই, বা আমাদের গাড়ি নেই। লা মা ইন্দানা সাইয়ারাতুন, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি এক্সারসাইজ নাম্বার টু, ইকরা ওয়াকতুব, বলতেছে পড়ুন এবং লিখুন। তাহলে আমরা একটু পড়ে যাই, একটু পড়েন তো আফসানা আপা বাক্যগুলো। নাহনা মুসলিমুনা নাহনা, এটা নাহনু হইতো, একটু বইয়ে কারেকশন করে নেন, এটা টাইপো আছে। নাহনু নাহনু আমরা মুসলমান রাইট, আমরা মুসলিম। এরপরে আল্লাহু রব্বুনা ওয়াল ইসলামু দিন দিনুনা ওয়ান নাবিউ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আল্লাহ রব আল্লাহ আমাদের রব আল্লাহ রব্বুনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের রব, রাইট। আল্লাহ আমাদের রব ওয়াল ইসলামু দিনুনা ইসলাম আমাদের দিন আমাদের দিন, আমাদের ধর্ম, রাইট। এরপরে ও ওয়ান নাবিউ মুহাম্মদ রসুলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল রসুল, মাশাআল্লাহ। এরপর রবিউল ইসলাম স্যার পড়েন তো, এরপরের অংশটা ওয়াল কোরআন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম আল কুরআনুল কারীমু কারীমু কিতাবুনা, মানে আমাদের কোরআন আমাদের কিতাব,
রাইট, কোরআনে কারিম আমাদের কিতাব, ওয়াল কিতাব, কোরআন কারিমু, এরপরে ওয়াল কা, ওয়াল কা বাতু ফি, কাবাতু, ওয়াল কাবাতু, ওয়াল কা বাতু ফি হ্যাঁ কি কিলাতুনা, কিবলাতুনা, কিলাতুনা আমাদের কথা বলি না, ক্লাস করছিস না? ওয়াল ওয়াল কা বাতু ফি লাতুনা, কাবা আমাদের, কি কাবা আমাদের কিবলা, কাবা আমাদের কিবলা, মাশাআল্লাহ, ওয়াল কাবাতু লাতুনা, তারপরে ওয়াল কোরা কোরা বিয়া তু ওয়াল আরাবিয়াতু, আল আরাবিয়াতুল লুগাতুনা, আরবি আমাদের ভাষা, এবং আরবি হচ্ছে আমাদের ভাষা, ওয়াল আরাবি লুগাতুনা, এবং আরবি আমাদের ভাষা, মাশাআল্লাহ। তারপরে আরবি সাজা আমাদের ভাষা। সাজা থেকে শুনি স্যার, এই বাক্যটা পড়েন দেখি মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আইনা মুদাররিসুকুম ইয়া ইকওয়ানু, হে ভাইরা তোমাদের শিক্ষক কোথায়? তোমাদের শিক্ষক কোথায়? রাইট, তারপরে বলে খরাজাল আল আনা মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি, মুদির, রাইট, তিনি এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছেন এবং প্রধান শিক্ষকের কাছে গিয়েছেন। প্রধান শিক্ষকের কাছে গিয়েছেন, রাইট, তারপরে আই সারিরিন বাইতুকুম, ফি আই সারিরিন বাইতুকুম, বাইতুকুম, তোমাদের বাড়ির রাস্তা কোথায়? কোন রাস্তায়? আইয়ন মানে কোন উইচ, রাস্তায়? শারিউন মানে মেইন রোড, রাস্তা, কোন বড় রাস্তায় তোমাদের বাড়ি? ফি কোন আই, রাস্তায় তোমাদের বাড়ি? কোন বড় বাই রাস্তা, কোন রাস্তায় বাইতুকুম তোমাদের বাসা? সত্যটা বলে বাইতুনা ফি শারি ইল লাদি আমামাল মাকতাবাতি, মাকতামাতি রাইট, স্যার, মাক মাকামাতির অর্থ কাছে মাহকামাতুল মানে আদালত, আদালত, আমাদের বাড়িটি আদালতের সামনের রাস্তায়। রাইট, আমাদের বাড়িটি ফিশারিঈ আল্লাদি আমামাল মাহকামাতি, যে রাস্তাটা আদালতের সামনে সেই রাস্তার, সেই রাস্তায়, রাইট, মাশাআল্লাহ। এরপরে তিন নম্বরটা শেষ হলো, চার নম্বর থেকে আমরা মাহবুবা আপা পড়বেন চার নম্বর বাক্যটা, 4-5। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। ওস্তাদ, আমি তো কয়েকটা ক্লাসই করতে পারিনি, যে পোস্টিং হয়ে গিয়েছে বাসা গুছানোর জন্য, অনেক পিছিয়ে পড়ছে ওস্তাদ। আমি কি চেষ্টা করি বলে দিয়েন। জি প্লিজ। আবুনা সাদিকু আম্মিকুম, মাশাআল্লাহ, অর্থ কি হবে ওস্তাদ? আবুনা না মানে আমাদের, আবুন মানে কি বাবা, তাহলে এখানে বাবা, আবুনা, আমাদের বাবা, সাদিকুন বন্ধু, আম্মিকুম আম্মুন মানে চাচা, তাহলে আম্মি তোমাদের চাচার আমার বন্ধু, বাবার বন্ধু আমাদের বাবা তোমাদের চাচার বন্ধু, বন্ধু। আচ্ছা, আবুনা আমাদের বাবা, সদিক ও আম্মিকুম তোমাদের চাচার বন্ধু, বন্ধু আবার পড়েন বাক্যটা, আবুনা সদিক আবু না আম্মিকুম, সদি সদিকু আম্মিকুম, হ্যাঁ আমাদের বাবা তোমাদের চাচার বন্ধু। তোমাদের চাচার বন্ধু, মাশাআল্লাহ। তারপরটা পড়েন 5 নম্বর, আ আন্তুম মুদাররিসুনা, আন্তুম তোমরা কি মুদাররিসুনা মানে শিক্ষক। শিক্ষক, তোমরা কি শিক্ষক? উত্তর লা বলো, নাহনু আতিব আতিব উ আতিব্বাউ, আতিব বাউ আচ্ছা আতিব বাউ কথা হবে
জি আপনি আতিবাউ, তাবিবুনের বউ। আমরা হচ্ছে, হ্যাঁ ডাক্তার। হ্যাঁ তাহলে কি হলো, না আমরা হচ্ছি ডাক্তার, আমরা হচ্ছি ডাক্তার জি, আমরা হলাম ডাক্তার, লা না আতিবাউ, আলহামদুলিল্লাহ। এরপর 6 নম্বর থেকে আবার একটু অপশন আপ করেন, 6 7। আন্তুম আবনাউল মুদিরি, আন্তুম আন্তুম তোমরা কি, তোমরা কি আবনাও, তোমরা কি ছেলে, তোমরা কি ছেলে, মুদিরি তোমরা কি পরিচালকের ছেলে, তোমরা কি পরিচালকের ছেলে? তারপরে না না নাহনু আমরা হাফাদা হাফাদা তুহু, আফাতা তুহু ওস্তাদ অর্থ কি, নাতি, আমরা হচ্ছি তার না আমরা নাহনু আমরা নাতি, নাতি। হু আছে একটা না হাফাদাত, হু তো নাই ওস্তাদ, এই যে হু শেষে ও হ্যাঁ হ্যাঁ হাফাদা তাহু হাফাদা, তুহু তুহু হ্যাঁ হু, আমরা তার নাতনি আমরা তার নাতি। নাতি, শব্দ হলো হাফিদুন, হাফিদুন মানে একজন নাতি, এটার বহুবচন হবে হাফিদুন হাফাদাতুন, হাফিদুন হাফাদাতুন তার নাতিগণ নাতিগণ, হাফাদাত, না আমরা তার নাতিগণ, তাহলে হাফিদ হাফাদাতুন প্লাস হু কেন হাফাদ, তার তার নাতিগণ, আমরা তার নাতিগণ, রাইট, আমরা তার নাতিগণ বা আমরা তার নাতি, আমরা যেহেতু বলতেছি তার মানে সবাই, তো এখানে নাতিগণ না বললেও বোঝা যাবে, লা নাহনু হাফাদাতুহু, না আমরা তার নাতি। ইনশাআল্লাহ এরপরটা মাদ্রাসা তু না তু না কাবি রতুন কাবি রতুন, ওয়া মাদ্রাসা তু কুম সগি রতুন, মাদ্রাসা তু না না আমাদের আমাদের মাদ্রাসাটা আমাদের আমাদের স্কুল কাবি রতুন বড়, আমাদের স্কুল বড়, এবং তোমাদের এবং এবং মাদ্রাসা তু কুম, এবং তোমাদের স্কুল ছোট, আমাদের স্কুল ছোট মাশাআল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম স্যার আসতে পেরেছেন, স্যারের কাছ থেকে শুনি নুরুল ইসলাম স্যার এই তিনটা বাক্য বলবেন মাশাআল্লাহ। আর থেকে নানা হাদিকাতুন জামিলাতুন ফিল, ওই গ্রামে আমাদের একটি সুন্দর বাগান আছে, সুন্দর বাগান বা আছে, ওই পদে আমাদের একটি সুন্দর বাগান আছে। ইফুনা তলিবুন ফি কুল্লিয়াতে তিব্বি, আমাদের ভাই মেডিসিন অনুষদে পড়াশোনা করে, বা একজন ছাত্র মেডিসিন অনুষদে একজন মেডিসিন ছাত্র যে। ছাত্র, রাইট, তারপরে আন্তুম, তোমরা কি ডাক্তার? বাদুনা আতিববাউ ও বাদুনা মহান্দেসুনা, আমাদের কতিপয় ডাক্তার এবং আমাদের কতিপয় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, সাম অফ আস ডক্টর অ্যান্ড সাম অফ আস ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ার্স বাদুনা আতিব্বাউ ওয়া বাদুনা মুহান্দিসুনা। আলহামদুলিল্লাহ স্যার শেষের দুইটা বাক্য পড়েন নুরুল ইসলাম স্যার। আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মাশাআল্লাহ, আইনা জাহাবতুম ইয়া ইখওয়ানু, তোমরা হে ভাইয়েরা তোমরা কোথায় যাও, যাও বলতে কোথায় গিয়েছিলে, পাস্ট টেন্সে। তোমরা কোথায় গিয়েছিলে? জাহাবতুম, জি জাহাবতা, জাহাবতুম, হে ভাইয়েরা তোমরা কোথায় গিয়েছিলে? জাহাবনা ইলা সুকে, আমরা বাজারে গিয়েছিলাম। রাহাবনা জাহাবনা, আমরা গিয়েছিলাম ইলা সুকে, বাজারে, বাজারের দিকে। দিকে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই বাক্যগুলো একটু লিখবেন আপনারা। 3 নম্বর বলতেছে আদিফিল আসমা আল আতিয়াতা ইলা দমা ইরি কামা হুয়া মুওয়াদ্দাহুম ফিল মিসাল, এই যে নিচের শব্দগুলো
দমিরন মুত্তাসিলন এর সাথে যুক্ত করতে হবে। যেমন ধরেন বাইতুন, তাহলে বাইতুকুম বাইতুনা, তাহলে কিভাবে বলেন তো, আমার তোমাদের মা, আরবি কি হবে উম্মিকুম, তোমাদের, আমাদের মা উম্মিনা, উম্মুনা, তোমাদের উম্মুনা, চাচা উম্মুকুম, আম্মুকুম, 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 আমাদের উম্মুকুম, চাচা আম্মুকুম, আম্মুনা, আম্মুনা, আম্মুনা। এরপরে বলেন তোমাদের বন্ধু সাদিকুকুম, সাদিকুম, সাদিকুকুম, সাদিক, আমাদের বন্ধু সাদিকুনা, সাদিকুনা, সাদিকুনা। কুনা, এরপরে তোমাদের মাদ্রাসা মাদ্রাসা কুসুম, মাদ্রাসা, মাদ্রাসা আমাদের কুকুর, মাদ্রাসা মাদ্রাসা তুনা, মাদ্রাসা তুনা, তোমাদের বোন, উকুতুকুম, কুকুর, আমাদের বোন উকতুনা, উকতুনা, তোমাদের ভাষা লুগাতুকুম, লুগাতুকুম, আমাদের ভাষা লুগাতুনা, 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 লুগাতুনা। এরপরে তোমাদের ধর্ম দিনুকুম, 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 আমাদের ধর্ম দিনুনা, দিনুনা, দিনুনা। এরপরে তোমাদের বাবা আবুকুম, 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 আমাদের বাবা আবুনা, আবুনা, আবুনা। তোমাদের ভাই আখুকুম, আখুকুম, আমাদের ভাই আখুনা, আখুনা, আবুনা, আখুনা, আখুকুম, আখুনা। আলহামদুলিল্লাহ, তো এখানে এই কুম এবং না প্রনাউন যুক্ত করতে হতো। এরপরে আসতেছে আবার বাক্যগুলো পড়তে হবে, এখানে প্রশ্ন আছে উত্তর আছে। প্রথমটা আফসানা পড়েন, এই যে প্রথমটা আই 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 ইউ ইয়াও মিন হাজা, আইয়ো ইয়াওমিন, উইচ ডে, উস্তাদ, আইয়োন মানে উইচ, কোন, এটা কোন দিন বা আজকে কোন দিন, হাদা মানে দিস, তো আজকে কোন দিন, কোন দিন, আজকে কি বার, এটা বোঝাচ্ছে। তাহলে আইয়ো ইয়াওমিন, উইচ ডে, কোন দিন, হাদা এটা, অর্থাৎ আজকে ওপর আয়ু মানে তো হুইচ বললেন, ইয়াও মিন মানে কি, ইয়াওমুন মানে দিন, 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 আচ্ছা এটা কোন দিন, হ্যাঁ হাজা ইয়াওমুস সাবতি, রাইট, শনিবার, হ্যাঁ সাবতি মানে কি, ইয়াওমুস সাবতি মানে শনিবার, স্যাটারডে, তখন আজকে, ডাকে আজকে হাজা ইয়াওমুস, আজকে শনিবার দিন, রাইট, আজকে শনিবার, সাবতি, হাজা ইয়াওমুস সাবতি, আজকে শনিবার, তাহলে শনিবার, হাজা, হাজা ইয়াওমুস সাবতি। এখানে বাকি নামগুলো আসে নাই, আমরা সপ্তাহের বারগুলো একটু শিখে রাখি, মনে রাখি। শনিবার, যেমন ধরেন আমরা সপ্তাহে 7 দিন একটা টেবিলে দিয়ে রাখি, আপনারা একটু মুখস্থ করে ফেলেন। শনিবারকে আমরা এখানে পড়ে ফেললাম ইয়াওমুস সাবতি।